লাগাতার চলছে আন্দোলন বিক্ষোভ, তবুও মিলছে না ন্যায্য প্রাপ্যটুকু। শুক্রবার রাজ্যের সমস্ত সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে প্রতীকী ধর্মঘট পালন করলেন কর্মচারীরা। এদিন সমবায় গ্রাহক পরিষেবা থেকে শুরু করে সমস্ত রকম লেনদেনও বন্ধ রাখা হয়। গত 2রা ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত সমবায় কর্মচারীরা তাদের পে স্কেল দেওয়ার দাবিতে কলকাতায় আন্দোলন করেছিলেন। 7 দফা দাবিতে ডেপুটেশন জমা দেওয়া হয়েছিল। তাদের দাবি ছিল পে স্কেল চালু করতে হবে এবং তা সরকারিভাবে প্রদান করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমিতির নির্বাচনের মাধ্যমে পরিচালন কমিটি গঠন করতে হবে, কেসিসি ও এসএইচজি মেম্বারদের সরকারি খরচে জীবন বীমা চালু করতে হবে, কর্মরত অবস্থায় কর্মচারীর মৃত্যু হলে পরিবারের একজনকে চাকরির নিশ্চয়তা দিতে হবে। ডেপুটেশন জমা দেওয়ার পরেও কোনো সদুত্তর মেলেনি। প্রতিবাদে প্রতীকী ধর্মঘটে রাজ্য সমবায়গুলি, তারকেশ্বর ব্লকের কলাইকুণ্ডু সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ধরা পড়ল সেই ধর্মঘটের ছবি। 3রা ফেব্রুয়ারি থেকে আজ 17ই ফেব্রুয়ারি টানা বেশ কয়েকদিন অসহযোগ আন্দোলন, পাশাপাশি আজ প্রতীকী ধর্মঘটে সামিল হয়েছেন কর্মচারী সংগঠন। আমাদের মাননীয় সমবায় মন্ত্রী কিন্তু আমাদের আরসিএস ডেপুটেশন নিয়েছেন, মাননীয় মন্ত্রী ওই দিন ছিলেন না। তারপর আমাদের আজ পর্যন্ত কোনো রকম আমাদের সাথে যোগাযোগও করেননি। তার পরিপ্রেক্ষিতে আমরা 3 তারিখ মানে ফেব্রুয়ারির 3 তারিখ থেকে সরকারি এবং আমাদের সমবায় ডিপার্টমেন্টের সমস্ত রিটার্ন যা কিছু আমরা বন্ধ করে রেখেছি, তাদের সাথে অসহযোগিতার মধ্যে চলছি। এই ধর্মঘটের পরিপ্রেক্ষিত 7 দফা দাবি, সেই 7 দফা দাবির মধ্যে সর্বপ্রথম দাবি হচ্ছে কর্মচারীদের এই প্রাথমিক সমবায় সমিতিগুলি গ্রামীণ অর্থনীতির মূল ভিত্তি, আবহমান কাল ধরে এরা বঞ্চিত। আমি গত 3রা ফেব্রুয়ারি থেকে আমাদের এই অসহযোগ আন্দোলন চলছে সারা রাজ্য জুড়ে। রাজ্যের অন্যান্য জায়গার মতো নামখানা ব্লকের চন্দ্রনগর এলাকায় প্রতীকী ধর্মঘটে সামিল সমবায় কর্মীরা অনেক আগেই সমবায় মন্ত্রীকে অবগত করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যে সমবায় মন্ত্রী সেখানে উপস্থিত না থেকে আমাদের ডেপুটেশন কর্মসূচি ভেস্তে যায়। সেই কারণে আমরা সারা রাজ্য জুড়ে গত 3রা ফেব্রুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি অসহযোগ আন্দোলন করেছি। জনগণকে পরিষেবা দেওয়ার জন্য আমরা এখানে কর্মচারী হিসেবে নিযুক্ত হয়েছিলাম। আমরা সব কর্ম মানে কর্মই করে যাচ্ছি, কিন্তু আমাদের পেটটা আর চলছে না। তখন বাচ্চা ছেলে মেয়েদের মুখে অন্নটুকু তুলে দেওয়ার মতো কিছু আমাদের অর্থও দেওয়া হয় না। কেন দেওয়া হয় না এটা কোনো উত্তর সদুত্তর পাই না কারোর কাছ থেকে, কিন্তু দীর্ঘদিন প্রতিবাদ করেও কোনো উত্তর আসে না। অবিলম্বে দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সমবায় সমিতি বন্ধ রাখার হুঁশিয়ারি কর্মচারীদের। লাগাতার চলছে বিক্ষোভ, কবে মিলবে ন্যায্য দাবিটুকু সেই উত্তর অধরা। হুগলি থেকে সুভাষ মজুমদার ও দক্ষিণ ২৪ পরগনা থেকে শান্তনু পুরকায়েতের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।